অনেক ধন্যবাদ, নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন বলছিলাম মগবাজার থেকে। আচ্ছা, আমার দুটি প্রশ্ন, একটাই হচ্ছে যে আমাদের অনেক হুজুর এবং মাওলানা আছেন যারা বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে থাকেন হায়াতুন নবী, এটা ঠিক কিনা? আর আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজের জানাজা যদি আমরা করি মাগরিবের নামাজের পরে, তাহলে মাগরিবের নামাজ কি আমরা ফরজ পড়েই জানাজা শুরু করব, না ফরজ পড়ে সুন্নত আদায় করার পর যে আমাদের জানাজার নামাজ আদায় করতে হবে? জি ধন্যবাদ। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দুটি প্রশ্নের উত্তর আমরা নিচ্ছি। ডক্টর মাজহারুল ইলাহী, হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন ততদিন কানা হাইয়ান, জীবিত ছিলেন, কিন্তু তার যখন জান কবজ করা হলো তখন তিনি আর জীবিত নন, তিনি মাতা। মানে এই শব্দটা আমরা ইউজ করতে পারি, কারণ আল্লাহ তাআলা স্বয়ং ইউজ করেছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, এবং আরও বলেছেন আরেকটি আয়াতে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি আর-রুসুল আফা ইম্মাতা আও কুতিলা আনকালাবতুম মিন আ'কাবিকুম ইলা আ'কাবিকুম আলা আ'কাবিকুম, যে মুহাম্মদ তো রাসূল ছাড়া কিছু নন, তার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন, তারই ক্রমধারায় যদি তিনি নিহত হন অথবা তিনি মারা যান, তাহলে কি তোমরা পিছন ফিরে যাবে, পিছনের দিকে চলে যাবে, পিছনের আদর্শের দিকে? তো সুতরাং এরকম আরো কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আমি বুখারীতে মওতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধ্যায়ে সাহাবীদের ইজমা মা তান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আবু বকরের স্ট্যান্ড থেকে বোঝা যায়, যখন ওমর উদ্ভ্রান্তের মতো বলছিলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তাকে আমি হত্যা করব, কল্লা ফেলে দেব, তখন তিনি বললেন এই আয়াতটা বললেন, যে আয়াতটা একটু আগে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি আর-রুসুল আফা ইম্মাতা আও কুতিলা আনকালাবতুম আলা আকাবিকুম, এই আয়াতটা যখন বললেন ওমর বসে গেলেন, তখন তার মনে হলো যেন আয়াতটা বুঝে নতুন করে নাজিল হলো, তিনি হৃদয়ঙ্গম করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কদ বাত, তিনি মারা গিয়েছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মারা গিয়েছেন অর্থাৎ দুনিয়ার জীবন থেকে তিনি বিদায় নিয়েছেন, চির বিদায়, দুনিয়ার জীবনে আর কখনো তিনি ফিরে আসবেন না। তিনি এখন যে জীবনের মধ্যে আছেন এটা হচ্ছে হায়াতুন বারজাখিয়া, হুয়া হাইয়ুন হায়াতান বারজাখিয়া, তিনি হায়াতে বারজাখিয়ার মধ্যে আছেন। হায়াতুন নবী বলতে মূলত কি বোঝানো হচ্ছে এখানে? এখানে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন সেটা বোঝানো হচ্ছে, এখানে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে বোঝায়, তার জীবনের বর্ণাঢ্য? না, এখানে এখানে আমরা জানি বিভ্রান্তি আছে, এখানে একটা অস্পষ্টতা তো আছেই, তারপরেও আমরা যখন দেখি একদল লোক বলে শাব্দিক অর্থ করতে গেলে কি আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জীবন যদি তার জীবন আদর্শের কথা বলেন, তাহলে তো হায়াতুন নবী এটা কোনো আরবিতে ব্যবহার করা হয় না, তারা ব্যবহার করেন সিরাতুন নবী, আসিরা আন্না বাবুইয়া, এর উপরে ইবনে হিসামের বই আছে, ইবনে ইসহাকের বই আছে, এবং সিরা নববিয়ার উপরে শত শত লোকের বই আছে, আর রাহিকাল মাখতুম সর্বশেষ যে বিখ্যাত বইটি আছে এটা হচ্ছে সিরা নববিয়া, সুতরাং এটা হায়াতুন নববিয়াকে বলে না, কিন্তু কিন্তু যারা যারা বলছে রয়েছে যে বলা যাবে না, হ্যাঁ, তার কারণ এখানে একটা আকিদার বিভ্রান্তি আছে, এবং বহু লোককে যারা হায়াতুন নবীর কায়েল প্রবক্তা তারা বলে থাকেন যে তাদের কোনো হয়তো আকাবের অথবা কোনো ব্যক্তি তারা হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হ্যান্ডশেক করেছেন, বা তিনি মিলাদ মাহফিলে হাজির হন, হাজির হন, বা তিনি এখনো সাক্ষী ও শাহেদাও, যে যে শাহেদাও ও মুবাশশিরা ওয়া নাদিরা, জি। তো এই সমস্ত আসলে বিভ্রান্ত আকীদার ফসল। হায়াতুন নবী এই শব্দটি এভাবে যদি কেউ ইউজ করেন তাহলে বলতে হবে মানে হায়াতুন নবী আই হায়াতুন বারজাখিয়া, বাস বারজাখি জিন্দেগি, কবরের যে জীবন অর্থাৎ মৃত্যুর পর থেকে আরম্ভ করে সিঙ্গা ফুৎকার আগ পর্যন্ত যে জীবন এটি হচ্ছে হায়াত বারজাখিয়া। অতএব জি মানে আহলুস সুন্নাত জামাতের আকীদা অনুযায়ী এভাবে ব্যাখ্যার বাইরে আর কোনো ব্যাখ্যার কোনো অবকাশ নেই, সেটি বিভ্রান্ত ব্যাখ্যা হিসেবে। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন ছিল যে জানাজার সালাত যদি মাগরিবের পরে পড়েন তাহলে সুন্নতের আগে না পরে, আমার এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, সুন্নার পরে পড়বে, সুন্নার মানে একটু সময় নিয়ে পড়বে, অথবা যদি লাশ উপস্থিত হয়ে যায়, যেহেতু মুসল্লিরা স্ক্যাটার্ড হয়ে যাওয়ার আগে, বের হওয়ার আগে, কারণ অনেকে হয়তো বাসায় গিয়ে সুন্নাত পড়বেন, অতএব তাদেরকে ফার্স্ট চান্স দেওয়ার জন্য এবং সবাই যাতে উপস্থিত থাকেন সেই জন্য পরপর পড়ে নিতে পারেন, যেটা আমরা মক্কায় মদিনায় মসজিদে নববী এবং হারামে দেখি। কিন্তু এখানে একটা ব্যাখ্যা করা হয় আমাদের দেশে, সেটা হচ্ছে যে জানাজার সালাত হচ্ছে
হচ্ছে ফরজে কিফায়া আর সুন্নাহ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এই যে একটা কন্ট্রাডিকশন তৈরি করা হচ্ছে, কোনো দরকার নাই। কারণ জানাজার নামাজ যদি আর এক ঘন্টা পরে পড়ে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। একজন লোক মারা গেল, সাথে সাথে তো আর জানাজার নামাজ পড়া হচ্ছে না, গোসল দেওয়া হচ্ছে, একটা টাইম তো সেখানে। আর জানাজার সময় জানাজার সালাত তো কোনো সুনির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত না, সম্পৃক্ত নয়। দুটো অপশনই গ্রহণ করতে পারে, দুটো অপশনই গ্রহণ করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে লোকজন উপস্থিত হয়নি, উনি মাগরিবের পরে না এশার পরে চলে গেলেন, এশার পরে না রাত 10টায় চলে গেলেন। অনেক অনেক ধন্যবাদ জনাব মামুন, আশা করছি আপনি আপনার প্রশ্নের বিস্তারিত জবাব পেয়েছেন। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমি আমি মামুন রশিদ সৌদি আরব থেকে ফোন করছি, রিয়াদ থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমি 2001 বিয়ে করছি, 2021 ডিসেম্বর। জি, আমি সৌদি আরব আসছি আজ প্রায় 10 বছর, সাড়ে 10 বছর। তো যে কোনো কারণে হোক আমি দেশে যেতে পারি নাই, বহুত আর্থিক সমস্যার কারণে হোক, যে কোনো কারণে দেশে যেতে পারি নাই। জি, এখন আমি হয়তো আগে আগামী দুই তিন দিনের ভিতরে আমি দেশে আসতেছি, কিন্তু অনেকে বলে যে স্বামী স্ত্রীর 2 বছর আলাদা থাকলে তালাক হয়ে যাবে। এখন আমার স্ত্রী আমাকে কথা বলছে যে অনেক বছর বিশেষ হয়ে গেছে, দুজন আলাদা আলাদা, এখন কি আর আগের বিয়ে ঠিক আছে কিনা, দেশে আসলে নতুন করে বিয়ে করতে হবে আবার দুজনকে, এই মুহূর্তে আমার করণীয় কি? অনেক ধন্যবাদ জনাব মামুন রশিদ। আর একটা প্রশ্ন ছিল। জি, আমরা তো জানতাম কলিমুল্লাহ বলতে হযরত মুসা আলাইহিস সালামকে বলে, মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। জি, কিন্তু গত কয়েকদিন আগে আমি বাংলাদেশের হাফেজ তাফাজ্জলের সঙ্গে একটা ওয়াজে শুনলাম যে উনি কারবালার পথ শহীদ একটা ওয়াজের কাছে তিনি বলতেছেন যে আব্দুল কাদের জিলানিও নাকি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি, এইটার ব্যাপারে আপনাদের কিছু জানা থাকলে আমাদেরকে বলতে পারেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। উত্তর দিচ্ছেন প্রফেসর ইব্রাহিম। জি, আসলে বিবাহ ভঙ্গের একটাই পদ্ধতি আছে, সেটা হলো তালাক। তালাক, এই স্বামী স্ত্রী যদি উভয়ে জীবিত থাকেন এবং তাদের যোগাযোগ থাকে, এই অবস্থায় কিছুতেই অন্য কোনো পদ্ধতিতে বিয়ে নষ্ট হবে না, যতই সময় অতিক্রান্ত হোক। যদিও এটা বিরাট একটা করুণ বা দুঃখজনক বিষয় যে বিয়ের পরে 10 বছর তারা বিচ্ছিন্ন থাকা, যেখানে শরিয়া 4 মাস, সর্বোচ্চ 4 মাস থাকতে পারে, পরে আসা উচিত। এটি অবশ্য স্ত্রীর সাথে বোঝাপড়ার মাধ্যমে তারা করেছেন, সেটা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সেই সব কারণে এমনটি হয়েছে, পরিস্থিতির শিকার যেটাই হয়েছে, তবে এমনটি হওয়া কিন্তু উচিত নয়। কিন্তু বিয়ে ঠিকই আছে, যেহেতু আপনারা জীবিত আছেন, আপনিও হারিয়ে যাননি, হারিয়ে গেলে 4 বছর অতি মানে অপেক্ষা করে পরে স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারেন, সেটা তার আছে। কিন্তু যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, এই জন্য এটা নতুন বিবাহ লাগবে না, কোনো প্রয়োজন নেই, বিবাহ আপনাদের ঠিক আছে, নিশ্চিন্তে দেশে আসতে পারেন এবং স্বাভাবিক দাম্পত্য জীবন যাপন করতে পারেন। জি 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 জি। আর আর কালিমুল্লাহ, হ্যাঁ, ওকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, এটা তো কোরআনিক ঘোষণা, তিনি তিনি আম্বিয়া কেরামদের মধ্যে কালিমুল্লাহ। যদিও কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ করেছেন, কিন্তু এই উপাধিটা হলো মুসা আলাইহিস সালামের। এছাড়া নবী ছাড়া কারো সাথে আল্লাহ কথা বলেছেন যদি কেউ বলে, তাহলে একেবারে বিভ্রান্ত সে ব্যক্তি, কারণ মা কানালে বাশারিন আই ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান। জি, কোনো মানুষের সাথে আল্লাহর কথা বলা শোভনীয় নয় বা সম্ভব নয়, এটা তিনি করেন না, ইল্লা ওয়াহিয়ান, ওয়াহি ছাড়া, আওমি ওরা হিজাব, অর্থাৎ এটা হলো নবুয়তের ব্যাপার, রিসালাতের ব্যাপার, নবী রাসূলদের সাথেই তিনি কথা বলেন, এটা কোনো সাধারণ সাথে নয়। জি, আমরা জনাব মামুনুর রশিদের দুটি প্রশ্নের উত্তর পেলাম। এখন আমরা যাচ্ছি বিরতিতে, ইনশাআল্লাহ ফিরে আসবো খুবই তাড়াতাড়ি। প্রচুর SMS এবং ইমেইল জমা হয়ে আছে, সেগুলোর উত্তর আমরা জানতে পারব ছোট্ট একটি বিরতির পর, এবং ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমাদের সাথেই পাবো। আল্লাহ তুমি দেখাও সরল পথ।